দর্শক কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আমি দাঁড়িয়ে আছি ঢাকা শহরের ঐতিহাসিক প্লেস, ঐতিহ্যবাহী স্থান রেইনবো। 80 দশকে আপনার গান বাগান মানুষেরা সব রেইনবোতে আসতো, রেইনবো প্রতিষ্ঠিত হয়। এলবি থেকে অডিও টেপ, টেপ থেকে সিডি, সিডি টু সিডি, এইভাবে এইভাবে চলতে থাকে রেকর্ডিং। তো অনেক মিউজিশিয়ান, অনেক গান বাগান মানুষ এখানে আসতো। তো ঢাকা শহরের খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে এই এলিফেন্ট রোড, কফি হাউসের গড়ি নামে পরিচিত। দুঃখের বিষয়ে কফি হাউসটা এখন নেই, তো রেইনবোটা এখন ছোট পরিসরে হয়ে গিয়েছে। তো চলুন আমরা রেইনবোতে যাই, কথা বলি। দর্শক, এই মুহূর্তে আমরা এসেছি ঐতিহাসিক প্লেস রেইনবো, রেইনবো সিটি অডিও রেকর্ডিং সেন্টার। তো আমাদের সামনে বসে আছেন আমাদের সবাই শ্রদ্ধেয় বড় ভাই মুকুল ভাই, নামে আমরা সবাই চিনি। আর ওনার নাম হলো মোকলেসুর রহমান মুকুল। তো মুকুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাইজান, তো আমরা এসেছি আসলে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল, আই এম হ্যারি 31। তো আজ আমরা একেবারে শুরু করতে যাই রেইনবোর ইতিহাস, কবে থেকে রেইনবো শুরু হলো, কিভাবে শুরু করলো রেইনবো, পিছনে গড়ে তোলার যে মানুষগুলো এবং যে উদ্দেশ্যটা। রেইনবো শুরু হয় 1981 এর মাঝামাঝি থেকে। এখানে আগে মেনলি ফিরোজ ভাই নামে একজন ছিলেন, ফিরোজ ভাই আর মুরাদ ভাই, কোয়েল ভাই মিলে এরা শখের বসে এর তৈরি। 81 থেকে আমরা যাত্রা শুরু করি, আগে এলপি টু ক্যাসেট রেকর্ডিং করতাম। তারপরে 94 থেকে সিডি আসলো, সিডি টু ক্যাসেট, এলপি টু ক্যাসেট, এই ধারাবাহিকতায় চলতেছে। আমাদের মূল ছিল কবির ভাই, মুরাদ ভাই। মানে বাংলাদেশের মার্কেটে তো ধরুন হিন্দি গান আর বাংলা গান তো ছিলই, সেগুলো পাওয়া যেত, কলকাতার বাংলা পাওয়া যেত, কিন্তু ইংরেজি গান খুঁজে পাওয়াটা খুব কঠিন ছিল। রেইনবোর মানে কারণে, রেইনবোর করার কারণে আমরা গান বাগান মানুষেরা এবং যারা সঙ্গীতের সাথে জড়িত তারাও ইংরেজি বিভিন্ন যে ইংরেজি গানগুলা, পপ হক, পপ, রক, ব্লুজ, জ্যাজ, কান্ট্রি, সব ধরনের ইংরেজি গানগুলো হ্যাঁ আসতো। এবং তখন এলপি আসতো, এলপি থেকে আপনারা তখন টেপে ক্যাসেট রেকর্ডিং করতো। তো সময় কেমন লাগতো? মিনিমাম 3 মাস। ওরে বাবা, একটা ক্যাসেট রেকর্ডিং অর্ডার দিলে মিনিমাম 3 মাস। আগে তো আমাদের বিশাল সিরিয়াল ছিল, বিশাল বড় লাইন ছিল। আপনাদের ওই রেকর্ডিং সিস্টেমটা কি ছিল? আপনাদের রেকর্ডিং সিস্টেম হচ্ছে সিডি প্লেয়ার থেকে ডেকে যাবে, অ্যাম্পলিফায়ার, ডেক। শুরুতে যেটা ছিল এলপি যে সেটটা, এলপি সেটটা আসলে সেখানে কত ক্যাসেট কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটা আমাদের ছিল হচ্ছে টার্ন টেবিল থেকে, টার্ন টেবিল থেকে টেপ ইয়াতে যাবে, অ্যাম্পলিফায়ার যাবে। আচ্ছা, অ্যাম্পলিফায়ার থেকে ডেকে যাবে। আচ্ছা, টার্ন টেবিল থেকে অ্যাম্পলিফায়ার, হ্যাঁ, অ্যাম্পলিফায়ার থেকে ডেক, ডেক। আচ্ছা, সেখান থেকে টেপে, তখন তো 60 মিনিট আর 90 মিনিট। 90 মিনিট। আচ্ছা, তো টিটি কে, সোনি, এসব কিছু একটা অ্যালবাম টু তো অনেক সময় লাগে। কেউ কেউ করতো যে মিক্স অ্যালবাম করতো বেছে বেছে, সেটা তো আরো আরো সময় লাগতো। সেখান থেকে তো মিনিমাম একটা অ্যালবাম থেকে একটা এলপি থেকে দুটো গান দিত। হ্যাঁ, ওটা তো খুবই অনেক সময় ব্যাপার ছিল। জি জি। আর রেইনবো সফলতা পেয়েছিল কেমন? সফলতা আমাদের আসলে বিশাল সফলতা, এখানে বলে শেষ করা যাবে না। কোন ধরনের শ্রোতা বা কোন বয়সী, কি বয়সী বা কি ধরনের শ্রোতারা রেইনবোতে তখন আসতো? মেডিকেল স্টুডেন্টরা বেশি ছিল, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, বুয়েটের স্টুডেন্টরা আসতো, ঢাকা কলেজের, সিটি কলেজের, আর যারা শিক্ষিত, যারা গান শুনে তারা এখানে আসতো। জেনুইন লিসেনার, যারা মিউজিককে লাভ করে, যারা গানকে পছন্দ করে তারা আর আমাদের ডায়ালগটা ছিল এরকম, সবাইকে গান শুনতে হবে না, যারা ভালোবাসে মিউজিক গান তারাই শুধু আসবে, এবং সব ধরনের গান এর মধ্যে থাকবে না, একমাত্র ওয়েস্টার্ন। সবাই নেট থেকে গান নামে শুনে, যদি শুনে তারপরে কিছু মানুষ এখনো এর মতো আসে, কেন আসে? হ্যাঁ, কোয়ালিটির জন্য, কোয়ালিটির জন্য। যারা একবার সিডিতে গান শুনেছে তারা কিন্তু কখনো ওই নেট থেকে গান পছন্দ করে না, ওইটাই ভালো লাগে না।
তো রেইনবো টিকে থাকবে কারণ যদিও খুব কঠিন সময় যাচ্ছে মানে এখন সিডি মার্কেট নেই মানুষ গান শুনতে চায় না সবাই নেট থেকে মানে ডাউনলোড দিয়ে গান শুনছে এখন আপনারা সার্ভে করছেন এই যে স্ট্রাগলটা করছেন মানে কি হবে এখনো রেইনবো এখনো আসলে আমরা ওইরকম কমার্শিয়াল কখনো চিন্তা করি না জি আমাদের একদম ভালো প্রতিষ্ঠান আছে টিকে থাকবে এটা আমাদের লক্ষ্য লোকজন ভালো কিছু শুনবে ভালো কিছু জানবে এই আমাদের লক্ষ্য আমরা বারবার আসবো রেইনবো নিয়ে আমরা আসলে একটা সিরিজ শুরু করতে যাই আমরা পরবর্তী আমাদের ইচ্ছা আছে আপনার রেইনবো দিয়ে কি কি ধরনের আপনার গান করছেন কি কি ধরনের অ্যালবাম এখন মানে শুরু থেকে আমরা সেল করে যাচ্ছেন হ্যাঁ রেকর্ড করে যাচ্ছেন প্রত্যেকটা জনরার মিউজিক নিয়ে আমরা বসবো আমরা কথা বলবো একটা পর একটা জনরা আমরা আলাপ করবো জি জি জনরা নিয়ে আলাপ করতে পারবো অ্যালবাম নিয়ে আলাপ করবো অ্যালবাম নিয়ে আলাপ করবো কোন অ্যালবাম গুলো বেশি সেল হয়েছে চাহিদা বেশি এখনো মানুষ পাগল অ্যালবাম গুলোর জন্য তো আপনাকে ধন্যবাদ দিয়ে আছে এখানে বিদায় নিচ্ছি আমরা আবার আপনাকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে আশা করি তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা করতে চাই সেটা সবাই ভালো মিউজিক শুনুন সিডিতে শুনুন ভিনাইলে শুনুন দর্শক আবার মানে একজন শিল্পী অনেক কষ্ট করে একটা গান রেকর্ড করে হ্যাঁ গান বের করে মার্কেটে হ্যাঁ স্যার আপনারা অবশ্যই তাকে সাপোর্ট দিন অবশ্যই অরিজিনাল সিডি অরিজিনাল এলপি বা টেপ ম্যানেজ করার চেষ্টা করুন নেট আপনি যাই শুনে না কেন এটা কিন্তু উচিত মানে একজন মনুষ্যত্ব দিক থেকে কিন্তু উচিত হিউম্যান বিং হিসেবে আসুন আমরা গানকে ভালোবাসি গানকে সাপোর্ট দিই রেনবোকে ভালোবাসি রেনবো জয় হোক রেনবো চিরকাল থাকুক আমাদের মাঝে আমরা রেনবো বেঁচে থাকবে আজীবন রেনবো ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে রেনবোর নাম রেনবোর মাইল ফলক ইতিহাস রেনবো আমাদের সবাই ভালোবাসার জায়গা আজ এখানে বিদায় নিচ্ছি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আই এম হ্যারি সেটি ওয়ান